দিন তাহলে ভিডিওটা আপনাদেরকে দিতে পারবো। ওকে, আজকে আমরা গ্রামাটিক্যাল চেক দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে পরবর্তী ডকুমেন্ট হচ্ছে হাউ টু কাউন্ট ডকুমেন্ট। কিভাবে, মনে করেন আমরা বিভিন্ন একাডেমিক পরীক্ষায় 250 শব্দের একটা প্যাসেজ লিখতে বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাউন্ট করব, প্যাসেজ গুলা কিভাবে আমরা কাউন্ট করব, তাই না? যে কতটা ওয়ার্ড মিলে আমি লিখছি প্যাসেজটা, তাই না? সেক্ষেত্রে একটু দেখে নিই, ক্লিক অন রিভিউ, দেন ক্লিক অন ওয়ার্ড কাউন্ট। এই যে এর পাশেরটায় কিন্তু ওয়ার্ড কাউন্ট আছে এখানে, এই যে ওয়ার্ড কাউন্ট, এই যে রিভিউর ভিতরে। ওকে, ওয়ার্ড কাউন্টে ক্লিক দিলাম আমরা, এখানে দেখেন কতগুলো ওয়ার্ড লিখছি, সেটা আমাদের গুণেও বের করে দিবে। এই যে পেজ হচ্ছে একটা, তারপর ওয়ার্ড হচ্ছে তিনটা, তারপরে ক্যারেক্টার নো স্পেস, স্পেস ছাড়া 21টা, আর ক্যারেক্টার উইথ স্পেস, স্পেস সহ 23টা, আর হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে একটা, লাইন হচ্ছে একটা। আমাদের কিন্তু সব গুণে বের করে দিয়েছে। আমরা কিন্তু 250 শব্দের একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ পরীক্ষার হলে লিখতে গেলে গুণে বের করতে অনেক সময় লেগে যাবে, তাই না? আমার একটু ফাস্ট বলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নক করবেন যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কারণ সাউন্ডটা তো নেট চেঞ্জ হয়, তো একটু দেরিতে যায়। আর টপিকটা না বুঝতে পারলে অবশ্যই কথা বলতে হবে। হ্যাঁ, আমি আবার দেখাবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দেখেন হাউ টু ক্রিয়েট মেইল মাস্ক। মেইল মাস্কটা আমরা একটু দেখে নিই, ক্লিক অন মেইলিং অ্যান্ড ক্লিক অন স্টার্ট মেইল। হ্যাঁ, এই যে মেইলিংটা চলে গেলাম, তারপর হচ্ছে মেইলিং ক্লিক দেওয়ার পর হচ্ছে স্টার্ট মেইল। এই যে স্টার্ট মেইল, স্টার্ট মেইলের ভিতরে দেখেন প্রথম আছে লেটার সাইজ, লেটার সাইজ আমরা দিয়ে দিলাম, সমস্যা নেই, এটা হচ্ছে পেজ লেটার সাইজ কমান্ড করে। আর ইমেইলটা আমরা ইমেইলের ইন্টারনেটের উপর দুইটা ক্লাস নেবো, তখন আমরা কিভাবে ইমেইল পাঠাতে হয় সেটা দেখাই দেবো। এখন সাধারণত আমরা দেখবো ইনভিলাপ। ইনভিলাপ বলতে খাম, আগের দিনে চিঠির খামগুলো অনেক চলতো, এখনকার দিনে কিন্তু অতটা চলে না, এখনকার দিনে অতটা চলে না। আমরা একটু দেখে নিই, এখনকার দিনে হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, ভাইবার আছে, তারপর ফেসবুক আছে, মিনিটের ভিতর কাজ মিটাই নিচ্ছি। এরপর আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এটা দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন সরকারি অফিসে কিন্তু আমাদের ওই যে চাকরির জন্য আবেদন করতে হয় সেটা কিন্তু চিঠি ছিল, এখন কিন্তু 60-80% অনলাইন হয়ে গেছে। সেই সরকারি খামেরও কিন্তু একটা সাইজ আছে, এখানে দেওয়া থাকে আমরা বাবা মাকে, বন্ধু বান্ধবকে, টিচারকে চিঠি লিখি, তাই না? সেটা হচ্ছে কিন্তু এখান থেকে বিভিন্ন সাইজ আছে, যে কোনো একটা সাইজ আপনি নিয়ে নেবেন। সাধারণত আমাদের এখানে এই সাইজটা আছে, অর্থাৎ এই সাইজটা, এই যে সিটিটা দেখা যাচ্ছে, এটা এই সাইজটা আমরা ওকে করলে আমাদের স্ক্রিনে কিন্তু এই সাইজটা চলে আসে। দেখেন এই সাইজটা চলে আসছে, এই যে দেখেন এই যে সিটির খামে চলে আসছে। তো এখানে আপনি টু লিখবেন, এখানে ফর্ম লিখবেন, বা এখানে যেটা লেখার দরকার সেটা লিখবেন, এটা ছোট ছোট করে দিবেন, তারপর আপনি যেটা প্রিন্ট করলে এই অবস্থায় এই খামটা এইভাবে বেরিয়ে হবে। আর যদি মনে করেন না পূর্বের অবস্থা ফিরে যাবো, তাহলে কন্ট্রোল প্লাস জেড দিলে আনডু হবে, এই যে পূর্বের অবস্থানে ফিরে চলে গেছে। জাস্ট চিঠিটা ওটা এখনকার চলে না, তারপর আপনি দেখে রাখলেন, শিখে রাখলেন, এটা আর কি খুব বেসিক একটা বিষয়, তাতে অতটা দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না, খুব সহজ আছে। হাউ টু, এরপরে প্র্যাকটিস করলে না পারলে আবার দেখাই দেবো। হাউ টু ক্রিয়েট টেবিল, খুব সুন্দর একটা বিষয় এখানে বলছে, আমি এটা কপি করে রাখলাম, কপি করে রেখে ব্যাক স্পেস দিয়ে পরিষ্কার করে দিলাম। এখন দেখেন হাউ টু ক্রিয়েট টেবিল, কিভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করবো। গতদিন কিন্তু বলছিলাম যে ইন্টার থেকে টেবিল ক্রিয়েট করতে হয়, ডাটা টেবিল দেখাচ্ছিলাম, তাই বলছিলাম এখান থেকে কিন্তু আমরা টেবিল নিতে পারবো, এই যে আমাদের টেবিল চলে আসছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে অ্যাকুরেট হয় না, অনেক সময় অ্যাকুরেট নিলে ভুল হয়ে যায়, আমি এখান থেকে অ্যাকুরেট নিতে চাচ্ছি। যে পাঁচটা কলাম, নাম্বার অফ কলাম দেখেন এখানে দেওয়া আছে, আর এরপরে র, নাম্বার অফ র, পাঁচটা কলাম এন্ড ছয়টা র, এনটা সিলেকশন করলাম বা ওকে ক্লিক করলাম। ওকে, কোথার থেকে ইনসার্টে ক্লিক করছি। এখন দেখেন মেনু বারটা পুরোপুরি চেঞ্জ, একটু ভালো করে দেখেন, পুরোপুরি চেঞ্জ। এখানে আমরা কি ক্লিক করব, এখানে আমরা যেমন ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে ফাইভ, তারপরে সিক্স, তারপরে সেভেন, এভাবে আমরা সব লিখতে পারি, তারপরে নাইন, তারপরে এভাবে আমরা সব কিন্তু লিখতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে জিরো, তারপরে হচ্ছে ফোর, তারপরে হচ্ছে থ্রি, তারপরে এভাবে আমরা সব লিখতে পারবো একের পর এক, ঠিক আছে। তারপরে ফাইভ, তারপরে ফোর, তারপরে সেভেন, তারপরে টু, তারপরে এইট, তারপরে নাইন। আপনারা হয়তো বলছেন যে আপনি এগুলো লিখতেছেন কেন, একটু দেখেন ধৈর্য ধরে, এগুলো অবশ্যই লিখতেছি কাদের জন্য, আপনাদের উপরের জন্য। তারপরে হচ্ছে দেখেন এভাবে আপনারা সব লিখতে পারবেন, হ্যাঁ প্রত্যেকটা ঘরে ঘরে অবশ্যই লিখবেন। হ্যাঁ, আপনারা একটু দেখেন আমি এটা লিখছি, ঠিক আছে। লেখার পরে আপনারা যেটা করবেন সেটা দেখেন, এই লেখাটা তো লিখলাম, এখন দেখেন এই অপশন ধরে, এটাকে মুভ অপশন বলে, ধরে আপনি উপরে নিতে পারবেন, এটাকে আপনি চাইলে আপনি নিচে নিতে পারবেন, হ্যাঁ আপনার ইচ্ছা মাফিক। এখন দেখেন আমি এটা যদি কন্ট্রোল প্লাস এ দিই, তাহলে কিন্তু ওয়াল সিলেকশন হবে, ওয়াল সিলেকশন হওয়ার পরে দেখেন এই দাগটা একটু নিচে চলে যাচ্ছে,
এই দাগটা নিচে যাওয়ার কারণে অনেকটা আমার কাজ করতে ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখেন কি করে ভুল হয়ে যাবে, আমি যদি এটাকে কন্ট্রোল এইভাবে সিলেকশন করি, ঠিক আছে, সিলেকশন করে যদি সিলেকশনটা নিচে না যায়, সেক্ষেত্রে যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে আমার কি হবে, পুরোটা মুছে যাবে, দেখছেন খেয়াল করে, এবং কন্ট্রোল প্লাস জেড দিয়েটা নিয়ে আসলাম, আর যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু শুধু লিখাটা মুছে যাবে, দেখেন খেয়াল করে। আমার মনে করেন সাপোজ এটা একটা টেবিল তৈরি করেছিলাম আমার বিভিন্ন অফিস আদালতের জন্য, অথবা ধরে নেন একটা ক্যালেন্ডার তৈরি করছি আমি 2020 সালের বা 21 সালের জানুয়ারি মাসে, কিন্তু আমার এটা হয়ে গেছে 2019 সালের বা 20 সালের জানুয়ারি মাসে, যে মাসটা আমাদের গত হয়ে গেছে। তো ক্যালেন্ডারটা ভুল হয়ে গেলে আমরা সাধারণত কি করি, মুছে ফেলি না, তো ক্যালেন্ডারটা তো মুছে ফেলি না, ওই লেখাগুলো মুছে ফেলি, তাই না, এটা কন্ট্রোল প্লাস জেড দিয়ে নিয়ে আসলাম। তা আমরা কি করব, সাধারণত এই কনফিউজ থেকে এই ভুল থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে ডবল বাটন ক্লিক করব, এই অপশনে যে মুভ অপশনে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, ওকে, ডাবল ক্লিক করে আমরা কি করব, ডিলিট চাপবো, তাহলে আমাদের লেখাগুলো মুছে গেলে হয়ে যাচ্ছে, আমাদের টেবিলটা মোছার দরকার নেই তো, তাই না, এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। আবার যদি ফিরে আনতে চাই তাহলে কন্ট্রোল প্লাস জেড পূর্বে, আর এখন যদি আমরা পুরোটাই মুছে ফেলতে চাই তাহলে ব্যাক স্পেস, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমি আনডু করলাম, এখন দেখেন এই অপশনটা পুরোপুরি আগের অপশন ফিরে পাচ্ছে, বাট আমি এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, এর জন্য আমি এখানে আরো কাজ করবো। তো এখন দেখেন ডাবল ক্লিক করলাম, এর উপরে ক্লিক করার পরে এখানে বেশ অপশন গুলো শো করছে, করছে না, এখান থেকে আমি এই অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিয়ার নামে একটা অপশন আসবে, এই যে ক্লিয়ারে ক্লিক করলাম, দেখেন এখন দেখেন লেখাগুলো সব যেখানে আছে সেখানে রয়ে গেছে, কিন্তু ওই এটা টেবিলটা কিন্তু উঠে গেছে, একটু ভালো করে দেখেন আপনারা, বুঝি না দিবে ম্যাডাম বলছি, বুঝি না, আচ্ছা না বুঝলে আমি আবার দেখাচ্ছি, এটা দেখেন কন্ট্রোল প্লাস জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে গেলাম, সরি, কন্ট্রোল প্লাস জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে গেলাম। আমরা এটা সাধারণত তাহলে মুছে ফেলি, উনি যদি বলতেছে বুঝতে পারি না, আমরা সাধারণত একটা টেবিল তৈরি করব, সেটা টেবিল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন ছেলে মেয়েদের ছোট ছোট পিচ্চিদের দেখবেন ক্লাস রুটিন আছে, ছোট খাতা কভার খাতার ভিতরে, ওই যে ক্লাস 2-3 খাতার পিছে দেখবেন স্যাটারডে সানডে মনডে শনি রবি, এভাবে অনেকগুলা ক্লাস রুটিন থাকে, সেক্ষেত্রে কিন্তু টেবিলের ভিতরে, ওকে, তারপরে আমাদের বিভিন্ন অফিস আদালতে টেবিল ব্যবহৃত হয়, তারপরে আপনার বিভিন্ন ক্যালেন্ডারের ক্ষেত্রে টেবিল ব্যবহৃত করতে হয়, তাই না, বিভিন্ন মুদির দোকানে টেবিল কিন্তু ব্যবহৃত হয়, কোন পণ্যের দাম কত, পণ্য কতটুকু ওজন, এইভাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ইনসার্টে ক্লিক করবো, দেন টেবিল, টেবিলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে নেবো, তো কতটা টেবিল নেবেন, 5 কলাম নেবেন, 6 রো নিতে পারেন, অথবা 5 রো নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো একটা টেবিল নিয়ে নেবেন, ক্লিক দিবেন, এখানে টেবিলটা উঠবে, ওকে, তারপরে আপনি এখানে প্রত্যেকটা ঘরে কিছু কিছু লিখবেন, সাপোজ এভাবে লিখতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, তা আমি এত কিছু এখন আর লিখবো না, যেহেতু একটু আগে লিখছি, হ্যাঁ আমি কয়েকটা ঘর লিখে এটা শেষ করব, ঠিক আছে, এভাবে আপনারা লিখবেন কয়েকটা ঘরে, লেখার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম, দেখেন একটা টেবিল সিলেকশন করলাম, এরপরে দেখেন এখানে ধরে আমি ডবল ক্লিক করলাম, এখন ব্যাক স্পেস চাপলে পুরোটাই মুছে যাবে, ওকে, কন্ট্রোল প্লাস জেড দিলে আবার ফিরে আনবে, ব্যাকে আনবে, ওকে, এটা আনডু করতে আমরা সবাই জানি। এখন আমরা কি করতে চাচ্ছি, এই টেবিলটা একটা ক্যালেন্ডার করব, কিন্তু ক্যালেন্ডারটা কোনো রকম মিস্টেক হয়েছে, আমাদের তো অহরহ ভুল হয়, আমি অনেক ভুল করি, তাই না, প্রত্যেকটা মানুষ আমরা ভুলের ভিতরে, তো দেখেন এই ভুলগুলো করার ক্ষেত্রে ভুল হয়ে গেলে যেটা করতে হবে, তো এই টেবিলটা আমি সিলেকশন করলাম, কিভাবে সিলেকশন, আপনি যদি কন্ট্রোল প্লাস এ দেন তাহলে কিন্তু আমরা তারপর ডিলেট চাপলে কিন্তু পুরো টেবিলটা মুছে যাবে, কিন্তু আসলে কি কথা ছিল, কথা ছিল যে ডিলেট চাপলে টেবিলের এই যে লিখাগুলো মুছে যাবে, এই যে এভাবে ক্লিক করতে হবে, সেক্ষেত্রে এখন ডিলেট চাপবো, দেখেন খালি লেখাগুলো মুছে যাচ্ছে, আমাদের ক্যালেন্ডারটা মুছে যাচ্ছে, ঘরগুলো থেকে যাচ্ছে, খালি লেখাগুলো উঠে যাচ্ছে, আর যদি ব্যাক স্পেস চাপতাম তাহলে কিন্তু পুরোটাই চলে যেত, কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমি ফিরাই নিয়ে আসলাম, এটা হচ্ছে বিষয় ছিল, আপনার ব্যাক স্পেস দিলে পুরোটাই মুছে যাবে এভাবে সিলেকশন করলে, আর ডিলেট চাপলে অনেক লেখাটা মুছবে কিন্তু টেবিলটা থেকে যাবে, আর এখন যদি আমরা টেবিলটা মুছে ফেলতে চাই খালি লেখাটা রেখে দিতে চাই, সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে ক্লিয়ার নামে একটা অপশন আছে, এখানে দেখেন লেখাগুলো যেমন ছিল যার জায়গায় সেই রয়ে গেছে, আর টেবিলটা খালি উঠে গেছে, এটা ছিল আমাদের মুখ্য বিষয় এখানে দেখানো, আর দেখেন এখান থেকে কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমার টেবিলটা আমরা ফিরে আনলাম, আমরা টেবিলটা কিন্তু এখানে ধরে চাইলে বড় করতে পারবো, দেখছেন এই যে, ঠিক
ঠিক আছে। আবার যদি এখানে ক্লিক করি, আমাদের দেখেন এখানে কয়টা র আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা র আছে। আমরা যদি বলি এখানে দেখেন টেবিলের এই কর্নারে ক্লিক করছি, এন্টার দিলে দেখেন আরো একটা র বেড়ে গেছে, দেখছেন কয়টা র হয়েছে, ষাটটা র হয়েছে। আমরা যদি কলাম বাড়াইতে চাই তাহলে কলামও বাড়াইতে পারবো, এভাবে বাড়াইলাম। আর এখানে আরো কিছু কাজ আছে, আমি একটু দেখাই দিই। এখানে ড্রয়ার টেবিল, ড্রয়ার টেবিলে যদি আপনি ক্লিক দেন তাহলে এভাবে আপনি ড্র করতে পারবেন, তৈরি করতে পারবেন। টেবিলের বিভিন্ন স্টাইল আছে, আপনি কোন স্টাইল করবেন তা তো আর আমি জানি না, আপনারা এভাবে করে করে দেখবেন। এই যে দেখছেন কত রকম স্টাইল বানাচ্ছি, এটা আপনারা করে দেখবেন। ড্রয়ার টেবিলে ক্লিক করলাম, এখন যদি আপনি চান যে না স্যার আমি এইভাবে চাচ্ছি না, আমার টেবিলটা একটু অন্যভাবে, এখানে কাস্টমারের নাম থাকবে, এখানে পণ্য, এরাজার দিয়ে আপনি মুছে ফেলবেন এই অপশনগুলো। এই যে দেখেন এখানে আপনি কাস্টমারের নাম লেখেন, বাস এখানে আপনি পরিমাণ লেখেন, কোনো সমস্যা নেই। এই যে হ্যাঁ, আপনি বলতে পারতেন স্যার একটু আগে তো দাগগুলো মুছে ফেলছিলেন, আমি এভাবে কেটে কেটে মুছবো, সারা দিন লেগে যাবে আপনারা। দেখেন মুছে ফেলার পরে লেখাগুলো সব একাত্র হয়ে যাচ্ছে, দেখছেন। কিন্তু এখান থেকে ক্লিয়ার অপশনটা বেস্ট ওটার জন্য। তাহলে ইরাজার বলতে রাবার, রাবার দিয়ে আপনি মুছে ফেলবেন। হ্যাঁ আদিমা ম্যাডাম বলছে বুঝেছি, থ্যাংক ইউ, বুঝলে ভালো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে হ্যাঁ, প্র্যাকটিস, আমিও যদি প্র্যাকটিস না করি আমিও ভুলে যাই, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করার বিকল্প নেই। এখান থেকে আমরা কিন্তু এই কাজগুলো খুব ভালো করে দেখলাম, ঠিক আছে। তাহলে আমাদের টেবিলের কাজ ছিল মুখ্য বিষয় এটা, পরবর্তী আরো দুইটা তিনটা টপিক আছে, সেগুলো দেখালে আপনারা আরো বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা পূর্বের অবস্থানে ফিরে পেতে হলে কন্ট্রোল প্লাস জেড দিলে টেবিলটা আগের মতো হয়ে যাবে। এখান থেকে কেউ একজন কমেন্ট করছেন দেখে নি, জি অফকোর্স অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ পরবর্তী টপিকটা একটু দেখেন, হাউ টু ইনসার্ট র, কিভাবে রটা ইনসার্ট করব। আমি দেখেন একটু আগে কিন্তু একটা র ইনসার্ট করেছিলাম, কি করেছিলাম, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এই যে আমি এই রটাকে আগে একটু ডিলিট করে দিই। দেখেন এইভাবে সিলেকশন করে উক্ত রার উপরে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে এই যে ডিলিট সেল আসবে, তো ডিলিট সেল থেকে আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটা আমরা করে একটু দেখাই, এখান থেকে কি করবো, র ডিলেট র, এই যে ডিলেট র, এই যে ক্লিক করলাম, দেখেন একটা র অলরেডি ডিলেট হয়ে গেছে। আমি ষাটটা নিয়েছিলাম, প্রথম নিয়েছিলাম ছয়টা, একটা বাড়াইছিলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে ছয়টা আছে। এখন যদি বলি যে না নিচেরটা এটাও ডিলেট করে দিব, তাহলে এটাও হচ্ছে রাইট বাটন ক্লিক করে উক্ত সিলেকশনের উপরে এই যে ডিলেট, তারপর হচ্ছে এই যে র, এই যে ডিলেট, বাস। এখন দেখেন আমি যদি একটা র বাড়াইতে চাই তাহলে এখানে ক্লিক করবো, এন্টার ছাপ, এভাবে কিন্তু একটা র বেড়ে গেছে। এভাবে বাড়ানো যাবে, অথবা এখানে সিলেকশন করে বিভিন্ন ভাবে বাড়ানো যায়। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে সুন্দর করে দেখেন ইনসার্ট থেকে এই যে ইনসার্ট র অ্যাভারব, ওকে। এখন অ্যাভারব বলতে ওপরে, আর বিলো বলতে নিচে, ঠিক আছে, ইনসার্ট র বিলো। এখন আপনি রটা নিচে বাড়াবেন না ওপরে বাড়াবেন, যদি আমি ওপরে বাড়াই তাহলে অ্যাভারব র, ওকে, এই যে ওপরে বেড়ে গেল। আর যদি বলতাম যে না বিলো র, তাহলে হচ্ছে ইনসার্ট থেকে এই যে বিলো র নিচে, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমি অলরেডি এখান থেকে দুইটা র বাড়াই ফেললাম। হ্যাঁ আপনারা চাইলে যে কোনো একটা র ডিলেট করতে পারবেন, একটু আগে ডিলেট করে দেখালাম। আর এর পরবর্তী টপিক হচ্ছে হাউ টু ইনসার্ট কলাম, কিভাবে একটা কলাম বাড়াবো বা কিভাবে একটা কলাম ডিলেট করবো। যে সাপোজ আমি এই কলামটা সাপোজ বাড়াবো মনে করেন, অথবা এই কলামটা বাড়াবো, আপনাদের যেটা ইচ্ছা এই কলামটা ধরে নেন বাড়াবো, রাইট বাটন ক্লিক করলাম, এরপরে ইনসার্টে ক্লিক, এরপরে হচ্ছে কলাম। কলাম কিন্তু কখনো এবারও বড় কত বিলো হয় না, কারণ কি আমি কলামের সঙ্গে গতদিনই বলছিলাম বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলাকে কলাম বলে, আর উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলাকে র বলে। অর্থাৎ এটা কিন্তু সব কলাম, আর এইগুলো কিন্তু বাম থেকে ডান দিকে, এগুলো কিন্তু র, ওকে। তা কলাম কখনো এবারও কত বিলো হয় না, ওকে, কলাম সবসময় লেফট হয় অথবা রাইট হয়, এটা মনে রাখতে হবে, অথবা লেফট অথবা রাইট। তাহলে আমি কি করলাম, এই যে লেফট এর বাম পাশে বেড়ে যাবে, আমি যদি বামে বাড়াইতে চাই তাহলে লেফট দিব, অথবা ডানে বাড়াইতে চাই রাইট দিব, তো আমি রাইট দিলাম, ডান পাশে বেড়ে গেল, ওকে। তাহলে কিন্তু আমার অলরেডি একটা পাঁচটা কলাম ছিল, একটা কলাম বেড়ে গেল, আমি এটা ধরে একটু এটা আনতে পারবো, আনার পরে এটা একটু সাইজটা ছোট করে দিতে পারবো চাইলে, যদি বড় হয়ে যায় ব্যাস। এইভাবে কিন্তু কিভাবে টেবিল ক্রিয়েট করবেন, টেবিলটাকে সেটিং করবেন এবং সেটা ড্র টেবিল করবেন, এরাজার দিয়ে পরিষ্কার করবেন, আবার ইনসার্ট ড্র করবেন, ইনসার্ট কলাম করবেন, ডিলেট ড্র করবেন, ডিলেট কলাম করবেন, সেই কাজগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছিলাম, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় ছিল এটা, হাউ টু ইনসার্ট কলাম সেটা শেষ করলাম, হাউ টু মার্ক সেল, সুন্দর একটা বিষয়। সাপোজ ধরে নিলাম এটা এখন আমার একটা বাড়ি, তো বাড়ির দেখেন শুধু তো টেবিল আমার স্টাইল হবে তা তো না, বিভিন্ন স্টাইল হতে পারে, এটা একটু আগে বলছি। এই বাড়িটার মনে করেন এই অংশটা আমি একটা পুষ্কুনি বানাতে চাচ্ছি, এই অংশটা এটাকে সিলেকশন করলাম, মার্ক সেল কিভাবে করবো সেটাই বোঝাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে মার্ক সেল, নয় নম্বর পেজে রাইট বাটন ক্লিক করলাম উক্ত সিলেকশনের উপরে, যে মার্কস
মার্সেল ক্লিক করে মার্সেলে ক্লিক করলাম, এটা কেটে গেল, কেটে দেখেন ফাঁকা হয়ে গেছে। তাহলে এটা একটা পুষ্করিণী হলো, অর্থাৎ পুকুর। এটা একটা বাড়ি, এরা এই পাশে যাতায়াত করবে, এটা একটা বাড়ি, তারা এই পাশে যাতায়াত করবে, আর এটা একটা পুষ্করিণী, ঠিক আছে, এখানে তারা মাছ চাষ করবে। ওকে, কারণ টেবিল চারটে স্টাইল নাও হতে পারে, বিভিন্ন স্টাইল হতে পারে। ওকে, আপনি চাইলে কিন্তু এই অংশ কেটে ফেলতে পারবেন, এই অংশ কেটে ফেলতে পারবেন, কোনো নিষেধ নেই। পরবর্তী টপিকটা চলে যায়, তাহলে বুঝতে আরো সহজ হবে। হাউ টু স্প্লিট সেল, স্প্লিট সেল মানে মার্সেলের বিপরীত অংশ। মার্সেল মানে যেমন তৈরি করা, মার্সেল মানে যেমন কেটে ফেলা বা কর্তন করা, স্প্লিট সেল মানে তৈরি করে দেওয়া, গঠন করে দেওয়া। স্প্লিট সেল ক্লিক, এখানে রাইট বাটন ক্লিক করবে, যেখানে মার্সেল আসছে ওখানে স্প্লিট সেল আসবে। এই যে দেখেন, এই যে আমি যদি এখানে এখন বলছে নাম্বার অফ কলাম, দুইটা কলাম হবে, দুইটা কলাম মানে এরকম হবে, বিষয়টা একটু দেখে নিই, এখানে ধরে একটু সরাবেন, দুইটা কলাম মানে এমনিটা দাগ হবে জাস্ট, আর নাম্বার অফ র মানে যেমন আছে এরকম থেকে যাবে, এই ফাঁকাটা একটা র হবে আর এমনি একটা দাগ হবে জাস্ট কলাম। এই যে ক্লিক দিলাম, দেখেন আমি যা বলছিলাম, এই যে একটা মাত্র কলাম হয়েছে, এই পুরো ঘরটা কিন্তু একটা কলাম, আর দুইটা সরি একটা মাত্র র হয়েছে আর দুইটা কলাম। নাম্বার অফ কলাম মানে টু কলাম বলছেন, এই একটা কলাম আর এই একটা কলাম, উপর থেকে নিচের দিকে পরিষদ, এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম, আর পুরোটা মিলে একটা র, ঠিক আছে। আপনারা যদি মনে করতেন যে না স্যার আমরা পূর্বের অবস্থানে ফিরে যাবো, তাহলে কন্ট্রোল প্লাস জেড, ঠিক আছে। আবার যদি মনে করেন না মার্সেল দিয়ে কেটে নিবো, আবার আমি ওখানে চারটা কলাম বানাবো, পাঁচটা কলাম বানাবো, আপনি আপনার ইচ্ছা মাফিক বানাতে পারবেন, তবে ওদের একটা নির্দিষ্ট রেট আছে, ঠিক আছে, সেই রেটের ভিতরে হতে হবে। তাহলে স্প্লিট সেল, মার্সেল আর স্প্লিট সেল বিষয় দুটো খুব ভালোভাবে বুঝলেন। টাইমটা কেটে যেতে পারে, কেটে গেলে ক্লাস এখানে শেষ করে দেবো, ঠিক আছে। এর পরবর্তী টপিকে আমরা চলে আসছি, ওয়ার্ড প্রায় শেষ করে দেবো, আগামী দিন থেকে অবশ্যই আমরা বাংলা টাইপটা একটু প্র্যাকটিস করে নেবো, আর তারপরে ক্লাস থেকে আমরা এক্সেল দেখবো। আগামীকালকে ক্লাস হবে না, তার পরের দিন ক্লাস হবে, তার পরের দিন অর্থাৎ আগামীকালকে পরের দিন ক্লাস, কালকে আর হবে না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের টাইপিং চলে আসবো, টাইপিং হচ্ছে বাংলা টাইপ আমরা কিভাবে করবো। এটার থেকে আমরা কন্ট্রোল প্লাস এ দিলে অর্থাৎ সিলেকশন হলো, ব্যাক স্পেস মেরে দিলে ডিলেট, বা ডিলেট মেরে দিলে, এখান থেকে আমরা বাংলা সিলেকশন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা হোম ক্লিক করবো, হোম ক্লিক করা আছে, এখান থেকে আমাদের ফন্টটা সিলেকশন করতে হবে। এখানে দেখেন অনেক ফন্ট আছে, আমরা মনে রাখবো এখান থেকে এই অংশের নাম হচ্ছে ফন্ট। ওকে, এখানে ফন্ট ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা এই যে এটা আছে বাংলা, এই বাংলাটা এরকম বাংলা অনেক আছে, এরকম বাংলা আমরা মনে রাখবো না, আমরা জাস্ট এই যেখানে ক্যালিবিরি সিলেকশন আছে এখানে আমরা সুতুনি লিখবো, এস ইউ এস ইউ টি ও, দেখেন ওই যে সুতুনি এম যে চলে আসছে, একটু ভালো করে দেখেন আপনারা, এস ইউ যে লিখছি কারণ ওটা আমরা বারবার ব্যবহার করি, তার কারণে তাড়াতাড়ি চলে আসছে। আপনারা সুতুনি এম যে লিখবেন, সুতুনি ই এম যে আছে, এম যে আছে, ও এম যে আছে, এগুলা নিবেন না, খালি সুতুনি এম যে নিবেন। এই যে এখানে আছে দেখেন, খেয়াল করে এই যে এনটা সিলেক্ট করবেন কিবোর্ড থেকে, সুতুনি এম যে নিলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে ওয়াল্টার কন্ট্রোল বি দেবো, আর তার আগে থেকে আমরা একটু ভালো করে দেখে নিবো। এই যে দেখেন এখানে আছে বিজয় বায়ান্ন, দেখছেন এই বিজয় বায়ান্নটা আমার কম্পিউটারে এখানে নিচে রাখছে, আপনারা চাইলে ওপরে রাখতে পারবেন, আপনাদের কারোর কারো কম্পিউটারে এটা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে বিজয়ের উপরে এই যে শো দা টপ বার, এখানে ক্লিক করলে কিন্তু এই যে ওপরে শো করে, দেখছেন এখন এই যে ওপরে চলে গেছে, ঠিক আছে। এই যে এটা ধরে আপনি এ পাশে নিয়ে যেতে পারবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এটা আপনাদের কারো কারো কম্পিউটার এখানে আছে, সমস্যা নেই, তো যেখানে থাক না কেন এখানে আমি এখানে ক্লোজ করে দিলে ও নিচে চলে যাবে, ঠিক আছে, অথবা এখান থেকে ক্লিক করলে ও নিচে চলে যাবে। এখানে কেউ একজন কমেন্ট করেছেন, আমি একটু দেখে নিই, ইয়াসিন বলছেন আমি অ্যাপ্রো কিবোর্ড ইউজ করি, নো প্রবলেম, আপনি ব্যবহার করেন, কিন্তু অফিস আদালতে বিজয়টা বেশি চলে। ওকে, আমরা দেখে নিই, এখন দেখেন এখান থেকে এই বারটা দেখেন কেমন লোগো, লোগোটা কেমন দেখতে, বিজয় লোগো এটা, হ্যাঁ, এই লোগোটা চেঞ্জ হবে, কি করে চেঞ্জ হবে, প্রথমে হোমে যাব, তারপর ফন্ট সিলেকশন করব, সুতুনি এমজি যদি বাংলা লিখতে চান, আর যদি আপনি ইংলিশ লিখতে চান তাহলে আপনি টাইম নিউ রোমান, তারপর ক্যালিবিরি, এখানে অনেকগুলো আছে, যে টাইম নিউ রোমান দিলে ইংরেজি আসবে, হ্যাঁ, অফিসিয়াল ফন্ট, আর সুতুনি লিখলে বাংলা, আর যদি আপনি উর্দু ফার্সি এই যে আদার্স ল্যাঙ্গুয়েজ লিখতে চান সেই ল্যাঙ্গুয়েজের ফন্ট দিবেন। ওকে, এরপরে আমরা এই লোগোটা কিন্তু এখন চেঞ্জ হবে, একটু ভালো করে দেখেন, প্রথম ফন্ট সিলেক্ট, তারপর হচ্ছে কিবোর্ড থেকে ওয়াল্টার চেপে ধরবো, তারপর কন্ট্রোল, তারপর ওয়াল্টার কন্ট্রোল বাংলাদেশের বি, ওকে, চেপে ধরার পরে দেখেন এই লোগোটা চেঞ্জ হয়ে গেছে, একটু দেখেন এই যে। এখন আমি এখানে এম প্রেস করব কিবোর্ড থেকে, এম, এম তে মো, ওকে, আর এফ তে হচ্ছে আকার, মায়াকারের মা, এম তে মো, এফ তে আকার, মায়াকারের মা, সিলেকশন করলাম, বড় করলাম, মামা, দেখেন একটু ভালো করে সবাই, আমরা যে এটা লিখছি এটা কিন্তু আমরা মামা লিখছি, ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হলে বলতে হবে, হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা হলে বলতে হবে। আমরা যে প্রথমে কি করলাম, ফন্ট সিলেকশন করলাম, তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরছি, আর এক আঙুল দিয়ে কন্ট্রোল চেপে ধরছি,
চেপে ধরা অবস্থায় বাংলাদেশের যে বিটা আছে সেই বিটা প্রেস করছি, করলে আমার এই লোগোটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এই যে এভাবে আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি লিখলাম যেমন আমার সরেয়া মায়াকা ট্রামা, এই যে এভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমার আমাদের যে শিটটা আছে এই শিটে কিন্তু আপনার যুক্তবর্ণ দেওয়া আছে। যুক্তবর্ণগুলো কিভাবে প্র্যাকটিস করবেন একটু দেখাই দিই আমি। প্রথমে সরেয়া, সরেয়া যদি লিখতে চায় তাহলে আমি শিফট চেপে ধরে এফ প্রেস করব কিবোর্ড থেকে, এতে সরেয়া চলে আসলো। ঠিক আছে, তারপরে যদি আমি সরেয়া জি প্লাস এফ, আপনার সরেয়া আসবে জি প্লাস এফ। আপনি আরেক ভাবে লিখতে পারেন, শিফট চেপে ধরে এফ, তার সঙ্গে হচ্ছে এফ, এই যে সরেয়া। ঠিক আছে, সরেয়া সরেয়া, তারপর হচ্ছে রসই, জি প্লাস, জি প্লাস ডি, এই যে রসই, তার সঙ্গে আপনি দীর্ঘ লিখতে পারবেন, রসের সঙ্গে দীর্ঘ। দীর্ঘ লিখতে হলে আপনার জি প্লাস শিপ প্লাস ডি, জি প্লাস শিপ প্লাস ডি, এই যে দীর্ঘ, এই যে দীর্ঘ যা ঈদ, আমরা যে ঈদ বানান লিখি সেই ঈদ। ঠিক আছে, এভাবে আমরা যুক্তবর্ণ একটু পরে যাই, আগে আগে আমরা ফন্টগুলো চিনে ফেলি। তাহলে সরেয়া সরেয়া রসই দীর্ঘ, এরপর রসু, এই যে রসুটা আমরা লিখবো জি প্লাস এস রসু। তারপরে হচ্ছে আমাদের শীতে দেখেন এগুলো দেওয়া আছে, শীত দেখে দেখে কিন্তু আমি করতেছি, আমারও মুখস্থ আছে কিছু কিছু, কিন্তু সবগুলো হয়তো মুখস্থ নেই। আপনারা এভাবে করতে করতে মুখস্থ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে হচ্ছে দীর্ঘ, জি প্লাস শীত প্লাস এস দীর্ঘ, এই যে রস্য দীর্ঘ। তারপরে হচ্ছে এ, এ হচ্ছে সি প্লাস, সি প্লাস কি, সি প্লাস জি প্লাস।